আজ বুধবার, 20 জানুয়ারি 2021, 6 মাঘ 1427, 6 জামাদিউস্তানি 1442। দৈনিক আমার সংবাদ। সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম ডিজিটালাইজ হচ্ছে চলতি বছরই। নয়াদিগন্ত, গ্রামভিত্তিক প্রত্যাবাসনে অসম্মতি মিয়ানমারের। প্রজন্ম কণ্ঠ, বিশ্ব মহামারীতে মন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ। সমকাল, রোহিঙ্গা প্রত্যাবাসনে সতর্ক আশাবাদ। দৈনিক ইত্তেফাক, প্রকল্প প্রকল্পে বছরে 1500 কোটি টাকার বেশি গচ্ছা। কালের কণ্ঠ, কাল দুপুরেই ভারত থেকে টিকা আসছে। যাই যাই দিন, সশস্ত্র পাহারায় জো বাইডেন শপথ নিচ্ছেন আজ। বাংলাদেশ প্রতিদিন, নৌকা ডোবাতে মরিয়া দলের এমপিরা। দৈনিক ইনকিলাব, জি কে শামীমকে সহযোগিতা, দুদুকে ছাড় পাচ্ছেন সেই প্রকৌশলীরা। যুগান্তর, বেসিক ব্যাংকে 60 প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতি, আত্মসাৎ 3200 কোটি টাকা। দ্য ডেইলি স্টার, ইকোনমি অন ট্র্যাক ফর টার্ন অ্যারাউন্ড সুন ডিসপাইট কোভিড-19 ফিনান্স মিনিস্টার। দ্য নিউ ইয়র্ক টাইমস, বাইডেন প্রিপেয়ার্স টু বি স্ট্রং ইন অ্যাজ 46th প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস। দ্য গার্ডিয়ান, এডি জোনস, ইংল্যান্ড কোচ, সেলফ আইসোলেটিং আফটার অ্যাসিস্ট্যান্ট টেস্ট পজিটিভ ফর কোভিড-19। এবিসি নিউজ, ফিল্ড অফ ফ্ল্যাগস, রিপ্রেজেন্টস আমেরিকানস হু ক্যানট অ্যাটেন্ড বাইডেনস ইনগ্রেশন। ডেইলি সান, টাইগার্স সি 6 উইন অ্যাগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ ইন ফার্স্ট ওয়ান ডে।